গুড মর্নিং ছোট্ট বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল কে ওয়াইসি তোমাদের হয়তো অনেকেরই অঙ্কের কোনো কোয়েশান দেখে একটু ভয় লাগতে পারে যে কীভাবে কোনটা কী করবো কোনটা আগে করবো পরে করবো ক্লাস ফোর থেকে তোমাদের এরকম লম্বাই কোয়েশান কোয়েশান পেয়ে যাও তো ওগুলোকে সলভ করার জন্য খুবই একটা ইজি উপায় আছে সেটা হচ্ছে গিয়ে বলে বড মাস সেটা হচ্ছে গিয়ে বি দিয়ে বলে ব্র্যাকেট ওতে বলে অর্ডার অফ ডি দিয়ে ভাগ মানে ডিভিশন এম দিয়ে মাল্টিপ্লিকেশন গুণ এ দিয়ে যোগ এডিশন এস দিয়ে সাবট্রাকশন বিয়োগ মানে কোনো একটা কোশ্চেন পেলে তোমাদের সবার আগে দেখতে হবে কি ওখানে ব্র্যাকেট আছে তো আগে ব্র্যাকেটটা করতে হবে অর্ডার অফটা একটু উপরের ক্লাসে ওটা বলবো তারপরে ডিভিশন মাল্টিপ্লিকেশন এডিশন সাবট্রাকশন মানে ভাগ গুণ যোগ তারপরে বিয়োগ এইভাবে করে তোমার আগের থেকে লাস্টে বিয়োগটা হবে ঠিক আছে এক্সাম্পল দিয়ে দেখছি সাপোজ এখন প্রথম হচ্ছে ব্র্যাকেটটা কি ব্র্যাকেট যে বললাম ব্র্যাকেটটা তিন রকমের হয় ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড থার্ড ব্র্যাকেট একটু উপরের ক্লাসে বলবো একটা বারো হয় তো ধরো এই এক্সাম্পলটা নিলাম ঠিক আছে যেখানে আমি বলেছিলাম না যে আগে সবার লাস্টে কী হয় বিয়োগ মাইনাস তো তুমি হয়তো সবার আগে প্লাসটা করে দেবে কিন্তু এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে তো সবার ব্র্যাকেটের মধ্যে সবার আগে করতে হবে ফার্স্ট ব্রেকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট তারপর থার্ড ব্র্যাকেট তো যেটাই ফার্স্ট ব্রেকেটের ভেতরে থাকবে সেটাকে আগে করো এখানে তো এখানে কি হবে থার্ড ব্রেকেট তারপর সিক্স প্লাস সেকেন্ড ব্রেকেট দিলে সেভেন মাইনাস তো ফার্স্ট ব্রেকেটটা আগে করলে তো ফাইভ মাইনাস টু কত হলো থ্রি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম তারপর থার্ড ব্র্যাকেট এইবার দেখছি আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা আগে করতে হবে সেভেন মাইনাস থ্রি মানে ফোর তাহলে এবার থাকবে সিক্স প্লাস ফোর তো আনসারটা হবে টেন ঠিক আছে আগে ফার্স্ট ব্র্যাকেটটা অপারেট করবো সরি আগে ফার্স্ট ব্র্যাকেটটা অপারেট করবো তারপর সেকেন্ড ব্র্যাকেটটা অ্যান্ড লাস্টে থার্ড ব্র্যাকেট এবার একটু উপরের ক্লাসের জন্য বলছি যে বারটা কী যেরকম ই এক্সাম্পলটা দেখো এখানে কী আছে টোয়েন্টি ফাইভ মাইনাস তারপর দিল থার্ড ব্রেগেড টোয়েন্টি মাইনাস সেকেন্ড ব্রেগেড টোয়েন টেন মাইনাস এবার ফার্স্ট ব্রেগেটের ভিতরে দিয়েছে সেভেন মাইনাস ফাইভ মাইনাস থ্রি এখানে যদি আমরা আগে সেভেন মাইনাস ফাইভ করে দিই তো জিনিসটা ভুল হয়ে যাবে কারণ ফাইভ মাইনাস থ্রির উপরে দেখো একটা বার দিয়েছে ঠিক আছে এই বার তো আগে এটা অপারেট করতে হবে তো কী হবে ফাইভ মাইনাস থ্রি করলে টু ঠিক আছে তো সেভেন মাইনাস টু আসলো ফার্স্ট ব্রেগেড এইবার ফার্স্ট ব্রেকেটটা অপারেট করো তো সেভেন মাইনাস টু কত আসলো ফাইভ তো সে ফার্স্ট ব্রেকেট শেষ এবার আসলো সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্রেকেটটা শেষ করো টেন মাইনাস ফাইভ আসলো ফাইভ এবার আসলো থার্ড ব্রেকেট থার্ড ব্রেকেটটা শেষ করার পর তারপর যেটা থাকবে সেটাকে তোমরা করবে ঠিক আছে তো এটা হয়ে গেলো ব্র্যাকেট তো ব্র্যাকেটের আগে যদি বার থেকে বার হবে তারপরে ফার্স্ট ব্রেকেট তারপর সেকেন্ড ব্রেকেট তারপর থার্ড ব্রেকেট একটু বেশি যদি হয়ে যায় চলো একটু ইজি এক্সাম্পলে যাই যেখানে কোনো ব্র্যাকেট নেই কিছু নেই শুধু প্লাস মাইনাস ইন্টু ডিভাইড এই এক্সাম্পলটা সবচেয়ে সহজ এখানে কি হবে সবার আগে প্লাসটা আগে করো ঠিক আছে তারপর মাইনাস থ্রি এবার দেখলাম ধরো এই এক্সাম্পলটা নেই এখানে ইন্টু আছে প্লাস আছে তো আগে যদি প্লাস করে দাও সেটা ভুল হয়ে যাবে এখানে আগে ইন্টু বট মাসের কি ছিল ডিভিশন মাল্টিপ্লিকেশান এডিশন সাবট্রাকশান ডি মানে ভাগ তারপরে গুণ তারপর যোগ তারপরে বিয়োগ তাহলে এই গুণটাকে আগে করো পাঁচ দুগুণে দশ প্লাস থ্রি কত হলো তেরো এটা যদি আগে প্লাস করে দাও তিন প্লাস দুই পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ হয়ে যাবে জিনিসটা ভুল ঠিক আছে এইবার এই এক্সাম্পলটা দেখি যেখানে প্লাস আছে আরেকটা ডিভাইড আছে তো সবার আগে কী করতে হবে ডিভাইড ডিভাইডটা করলে কত আসবে সিক্সটিন প্লাস ফোর ডিভাইড বাই টু মানে টু হবে আঠারো এটার মধ্যে যদি আগে সিক্সটিন প্লাস ফোর করে দাও মানে টোয়েন্টি ডিভাইড বাই টু করলে কত হবে দশ তো জিনিসটা ভুল হবে ঠিক আছে এবার কোথাও যদি অসুবিধা হয় তাহলে ভিডিওটাকে পজ করে নাও পজ করে একবার দেখে নাও ঠিক আছে এক্সাম এবার দেখছি এই এক্সাম্পলটা এটার মধ্যে প্লাস আছে ডিভাইড আছে ইনটু আছে মাইনাস আছে এবার যদি সবারটাকে মাইনাসটা করে দাও সিক্স মাইনাস সিক্স জিরো এটা একদম ভুলে যাবে ঠিক আছে তো আগে করতে হবে ডিভাইড তারপর মাল্টিপ্লাই তারপর এডিশন তারপর সাবট্রাকশন তো আগে করছি আমরা ভাগটা নাইন ডিভাইড বাই থ্রি থ্রি তো কত আসলো সিক্সটিন প্লাস থ্রি ইন্টু সিক্স মাইনাস সিক্স তারপরে কী করবো আমরা মাল্টিপ্লাই মানে গুণটা তিন ছয় আঠারো কত আসবে তাহলে সিক্সটিন প্লাস তিন ছয় আঠারো মাইনাস সিক্স এইবার আগে করো প্লাসটা প্লাস করে যা আসবে তারপর করবে মাইনাস ঠিক আছে কোনো ডাউট থাকলে কমেন্টে প্লিজ কমেন্ট করবে ঠিক আছে ডাউট থাকলে কখনো রাখবে না ডাউট থাকলে সবসময় বলে দেবে এবার একটু পর ক্লাসের জন্য বলছি অর্ডারটা যেটা ছিল বড মাসে ছিল না ব্র্যাকেট তারপরে অর্ডার সেটাতে কি অর্ডার হচ্ছে গিয়ে এই যে স্কোয়ার রুট কিউব রুট স্কোয়ার এগুলো হচ্ছে গিয়ে অর্ডার ঠিক আছে তো সবার আগে আগে ব্র্যাকেটটা অপারেট করো দেখো ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেট দিয়েছে এটা থার্ড ব্র্যাকেট এই থার্ড ব্র্যাকেটের ভিতরে কী আছে ইন্টু আছে সেকেন্ড ব্র্যাকেট আছে ডিভাইড আছে ফার্স্ট ব্র্যাকেটও আছে তো ডিভাইডটা আগে করবো না কারণ আগে ফার্স্ট ব্র্যাকেট সবার আগে ফার্স্ট ব্র্যাকেটটা আমার দেখতে হবে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে মাইনাস থাকুক যা থাকুক আগে ফার্স্ট ব্র্যাকেটটা করতে হবে ফার্স্ট ব্র্যাকেটটা হয়ে গেল তো ফার্স্ট ব্র্যাকেটটা যদি বের করি এইট মাইনাস টু থাকবে সিক্স এটা হওয়ার পরে থাকবে সেভেন ইন্টু সেকেন্ড ব্র্যাকেট কথা হলো সিক্স মাইনাস টু প্লাস থার্টি ডিভাইডেড বাই সিক্স প্লাস সিক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ করা এইবার দেখছি আমরা কী থাকছে সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটটাকে তারপর অপারেট করো ফার্স্ট ব্রেকেটটা করার পর ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট সিক্স মাইনাস টু মানে ফোর করার পর কী থাকবে এবার বাকি সেভেন ইন্টু ফোর প্লাস থার্টি ডিভাইড বাই সিক্স প্লাস সিক্স তো এবার তারপর করবো আমরা ডিভিশনটা এবার থার্ড ব্রিগেডের ভেতরে যে কী আছে থার্ড ব্রিগেডের ভেতরে ব্র্যাকেট সব চলে গেলো তো থাকবে ইন্টু প্লাস ডিভাইড প্লাস তো এটার মধ্যে আগে কী হবে ডিভাইড তারপর ইন্টু তারপর প্লাস যেটা হবে ওটা আসবে হানড্রেড প্লাস এবার যদি উপরের এক্সাম্পলটা দেখি স্কোয়ার রুট অফ নাইন মাইনাস যেটা আসবে ঠিক আছে কিছু একটা কিছু একটা আসবে তো এখানে আসার পর এখন প্লাস আছে মাইনাসে কিন্তু এই অর্ডার বি শেষ ব্র্যাকেট শেষ এবার হচ্ছে অর্ডার অর্ডার মানে স্কোয়ার রুট বা স্কোয়ার পরের এক্সাম্পলটা যে ফোর স্কোয়ার তো এটা আগে অপারেট করো স্কোয়ার রুট অফ নাইন কত থ্রি বা ফোরের স্কোয়ার সিক্সটিন তো থাকবে হান্ড্রেড প্লাস থ্রি মাইনাস যেটা থাকবে এবার প্লাস আগে তারপরে মাইনাস তো এইভাবে করে তোমরা যদি করো তো ইজিলি অঙ্কটা সলভ হয়ে যাবে এখন অবধি যদি কোনো ডাউট থাকে প্লিজ কমেন্ট করবে আর যদি ভালো লাগে লাইক করো ভিডিওটাকে তো বুঝলে বডমাসটা কি হলো আগে ব্র্যাকেট ব্র্যাকেটের মধ্যে আগে বার তারপরে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আর লাস্টে থার্ড ব্র্যাকেট যেটা থাকবে এগুলো আগে অপারেট করতে হবে করার পর তারপর একটু বড়ো ক্লাসের জন্য অর্ডার থাকে মানে ওই স্কোয়ার ওইগুলো ছোটো ক্লাসের জন্য তোমরা এটাকে ইগনোর করে দাও ঠিক আছে তারপর আর থাকবে ভাগ গুণ যোগ অ্যান্ড বিয়োগ করে তোমরা অঙ্কটা সলভ করবে ইজিলি সলভ হয়ে যাবে আর যদি এতক্ষণ আপনি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার পর এরকম আসবে তিনটে বাটন যেটার মধ্যে এই অল বেলটাকে টিপ টিপে ক্লিপ টিপে দাও তাহলে নেক্সট টাইম যে কোনো ভিডিও দেবো সেগুলো অটোমেটিক্যালি তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তোমাদের পড়ার জন্য ইজি হবে এই গেম খেলে বা অন্য ইয়ে করে মোবাইলে টাইম ওয়েস্ট করো না দু পাঁচ সাত মিনিটের ভিডিওটা দেখে নাও এরকম থাকবে আর কয়েকটা দেব। তোমাদের পড়ার জন্য যেগুলো তোমাদের কাজে আসবে তো কাজে লাগাও টাইমটা ওয়েস্ট করো না ঠিক আছে ওকে বাই